নমস্কার, আপনারা দেখছেন খবরের ঘন্টা, সঙ্গে রয়েছি আমি অর্পিতা। ইতিবাচক খবর দেখতে চোখ রাখুন খবরের ঘন্টার পর্দায়। আসুন দেখে নিই আজকের বিশেষ খবর। পদ্মশ্রীকে শ্রদ্ধা নিবেদন ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকারের। একজন বাইক অ্যাম্বুলেন্স দাদা তথা পদ্মশ্রী করিমুল হক, আরেকজন টোটো অ্যাম্বুলেন্স দিদি মুনিয়া ওরফে মুনমুন সরকার রবিবার স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে শিলিগুড়ি থেকে পদ্মশ্রীর গ্রামে গিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করলেন ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার। পদ্মশ্রীকে শ্রদ্ধা নিবেদনের অঙ্গ হিসেবে মুনমুন দেবী তার হাতে তুলে দেন দেশের জাতীয় পতাকা, ফুলের তোড়া, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শহীদ ক্ষুদিরামের ছবি। পদ্মশ্রীও করোনা পরিস্থিতিতে ব্যতিক্রমী কাজের জন্য মুনমুন দেবীকে শ্রদ্ধা জানালেন। এরপর উভয়ই জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশমায়ের প্রতি শ্রদ্ধা জানালেন। আমি করিমুলা বাইক অ্যাম্বুলেন্স দাদা, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভারত সরকারের দ্বারায়। আমি খুব খুশি, খুব গর্বিত, আনন্দিত। আজকের দিনটা এমন একটা দিন যে দেশে আমরা আজকের দিনটা আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা দিনের উপলক্ষে সারা ভারতবর্ষে আজকে একটা এই দিনটাকে আমরা মান্যতা দেই, সম্মানতা দেই। নিজেই যে আমরা স্বাধীনতা পেয়েছি, যারা শহীদ হয়েছে এই দিবসে তাদেরকে আমরা আত্মা শান্তির জন্য কামনা করতেছি। কিন্তু আজকে সাত সকালে আমার বাড়িতে শিলিগুড়ি থেকে, আপনারা অনেকেই জানেন হয়তো, অনেকে টিভির পর্দায় হতে পারে, কাগজে হতে পারে, আপনারা দেখছেন যে কোভিডের টাইমে টোটো নিয়ে মুনমুষ রোগীকে নিয়ে এবং করোনা পেশেন্টকে নিয়ে সে যেখানে হসপিটাল বা কোভিড পেশেন্ট আছে রাত বেরাত উনি সবসময় টোটো নিয়ে চলে যান, নিজের জীবনের ঝুঁকি নিয়ে আজকে আমার বাড়িতে এসেছেন মুনমুন দিদি। আপনাকে প্রণাম জানাই। আপনি হলেন অ্যাকচুয়ালি বলতে গেলে নারী জাত, মায়ের জাত। আমি চাই ভারতীয় নারীরা যেভাবে কাজ করে এবং ভারতীয় নারীরা যেভাবে শিক্ষা দেয়, নারী হলো একটা বলতে গেলে মায়ের জাত থেকে, নারী একটা ইন্ডাস্ট্রি একটা বলতে গেলে, কিন্তু মা যা যেহেতু আমরা চাই আমাদের পার্লামেন্টের উপরে আজকে জাতীয় পতাকা যেহেতু উঁচু হয়ে থাকে, ভারতীয় নারীরাও যেন উঁচু হয়ে থাকে। আজকে মন মন্দিরের কাজ দেখে আমি খুব খুশি, আপ্লুত হয়েছি। কারণ উনি নিজেই আমার বাড়িতে আসছেন, আমি নিজেই লজ্জিত, আমারই যাওয়ার দরকার ছিল, কিন্তু আমি যে কোনো কারণবশত যেতে পারি না এবং আমার বাড়িতে বিভিন্ন রকম প্যাশন আছে। আজকে টোটো চালায় দেখাই দিচ্ছে সমাজের কাজে, সমাজকে দেখাই দিচ্ছে দেখো নারীরা কী করতে পারে, মন থেকে, আবেগ বিবেক থেকে যে কাজ করে এবং মানুষকে যে ভালোবাসে, জাতি ধর্ম নির্বিশেষে, পার্টি ধর্ম নির্বিশেষে উনি কিন্তু প্রচুর প্যাশেন্টকে হসপিটালে, মেডিকেল কলেজে পৌঁছে দিয়েছেন, তাদের বাড়িতে পৌঁছে দিয়েছেন। ঝড় বৃষ্টি তুফান রৌদ্র কিছু দেখেনি, শুধু মানুষটাকে যেহেতু সেবা দেওয়া যায়, নারী হয়ে যে সব কাজ করতেছে, আমাদের কিছু কিছু পুরুষ আসি, আমাদের লজ্জা থাকা উচিত, কমসে কম আমাদেরও সমাজের কাজে এগিয়ে আসা উচিত। যাক দিদি, আপনি আমার বাড়িতে আসছেন, খুব খুশি। আমিও আশীর্বাদ করতেছি ঈশ্বরের কাছে আপনি আরও এগিয়ে যান, আপনার মতন আরও যেন নারী তৈরি হয়, দেশের কাজে লাগে, সমাজের কাজে লাগে, এই কামনায় আপনাদের কাছে আমি করতেছি। নমস্কার। ভালো লাগলো, আমি অনেকদিন ধরেই চেষ্টা করছি এখানে আসবো কিন্তু পেরে উঠিনি বা আসতে পারিনি। আজকে এখানটাতে এসে আমারও ভীষণ ভালো লাগছে, ওনার সামনেই আমি দাঁড়িয়ে আছি, উনি হচ্ছে আমাদের অনুপ্রেরণা। আজকে ওনাকে দেখে কিন্তু আজকে উনি যদি পারে কেন পারবো না আমি। উনি টোটো বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হক দা, আমি হচ্ছে টোটো অ্যাম্বুলেন্স দিদি দাদা আর দিদি। আজকে এইখানটাতে এসে আজকে আমার, আমি আপ্লুত, আমার ভীষণ ভালো লাগছে। দাদাকে বলবো আপনি ভালো থাকবেন, আপনি আশীর্বাদ করেন, আপনার মতন যেন আমি যেন আশীর্বাদ দিতে পারি না। মায়ের জাত, নারীর জাত, আপনাদের আশীর্বাদ আমাদের লাগে। আপনারা নারী সৃষ্টিকারী, আপনার রাস্তা দিয়ে গিয়েছিলেন, আপনার খাওয়াইছিলেন, আপনার চলছিলেন, তবুও আপনি চলছেন। আমি চাই ভারতীয় নারীরা আপনার মতন যেন আরও শিখতে পারে, জানতে পারে। আপনি আমাকে আশীর্বাদ করতে চান, আমি ঈশ্বরের কাছে আশীর্বাদ করবই, আপনি আরও ভালো করবেন। আমি পদ্মশ্রী পেয়েছি, সামনেবার আপনি পদ্মশ্রী আপনি নিয়ে আসেন। আমি এটা মনে করি যে পদ্মশ্রী নিশ্চয়ই, পদ্মভূষণ, বঙ্গভূষণ, অনেক পুরস্কার আছে দেশে বাংলাতে,
দিদি যেন অবশ্যই একটা পায়, তাহলে আমার মন শান্তি হবে, আত্মশান্তি হবে। যে না, নারী জাত মায়ের জাত যত পুরস্কার পাবে ততই আমাদের আত্মশান্তি হবে এবং ভালোবাসা থাকবে। দিদি ভাইয়ের মধ্যে এটাই ভাতৃত্ব করতে থাকবে। নমস্কার।